পরপর বাজি বিস্ফোরণ কাণ্ডের জের চম্পাহাটিতে বাজি তৈরি বিক্রি কিংবা মজুতে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন আগামী ২ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বারুইপুর জেলা পুলিশ গতকাল বারুইপুরে ১২,০০০ কেজি বেআইনি বাজি উদ্ধার হয় এরপরই বারুইপুর জেলা পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করে গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় বাজি বিস্ফোরণ মহা বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবার প্রশাসন সতর্ক হচ্ছে পরপর বাজি বিস্ফোরণ কাণ্ডের জের চম্পাহাটিতে বাজি তৈরি বিক্রি কিংবা মজুতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের আগামী ২ মাস নিষেধাজ্ঞা জারি করল বারুইপুর জেলা পুলিশ আপনাদের জানিয়ে রাখি গতকালই বারুইপুরে ১২,০০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করে পুলিশ বারুইপুর থানার পক্ষ থেকে সমস্ত নাগরিকদের জানানো যাচ্ছে যে এসব অঞ্চলে সমস্ত ধরনের বাজি তৈরি থেকে শুরু করে বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া কোনো ব্যক্তি তার বাড়িতে বা দোকানে কোনো রকম বাজির মশলা থেকে শুরু করে কাঁচা মাল মজুত করবেন না যদি কোনো ব্যক্তির নামে অভিযোগ আসে তাহলে তবে শুধুমাত্র গতকাল যে বারুইপুরে ১২,০০০ কেজি বেআইনি বাজি উদ্ধার হয়েছিল তা তো নয় হাওড়ার জগৎবল্লভপুর এবং সেখানেও জঙ্গল থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির মশলা আজ সকালে পাতিয়ালের মালপাড়া গ্রাম থেকে প্রায় ১০০ কেজি বাজি উদ্ধার হয় এগরা কাণ্ডের পর জেলায় জেলায় ব্যাপক ধরপাকড় চলছে পুলিশের অনুমান কোথাও এই বাজি মজুত করা ছিল পুলিশি অভিযানের ভয় জঙ্গলের মধ্যে বাজি এবং বাজি তৈরির মশলা লুকিয়ে রাখা হয় আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ হাতে থালা মুখে কালি মহিলাদের পরনে কালো পোশাক স্লোগান উঠছে চাকরি চাই অন্ন চাই হকের চাকরির দাবিতে ৮০০ দিনে পড়েছে আন্দোলন মেয়র রোডে ধর্ণা মঞ্চে মুখে কালি মেখে প্রতিবাদ জানালেন এসএলএসটি চাকরি প্রার্থীরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল আজ অভিনব পন্থায় তারা প্রতিবাদ জানালেন একেবারেই তাই দেখো ৮০০ দিনে পড়ল এই আন্দোলন কর্মসূচি এবং প্রত্যেকের মুখে কালি মাখা একেবারে কালো জামা পরে এসেছেন তারা কালো শাড়ি পরে এসেছেন এবং প্রত্যেকের হাতে অন্ন চাই বলে একটা করে স্লোগান একটা করে থালা এবং যারা এসেছেন সবাই দেখো খালি গায়ে গেঞ্জি পরে মুখে কালো কাপড় কালো রং মেখে তারা বসে রয়েছেন কি কারণে কালো রং কারণ তারা মনে করছেন যে ৮০০ দিন ধরে তারা বঞ্চিত গোটা শিক্ষা ব্যবস্থা কালো হয়ে গেছে এই কারণেই মুখে কালো রং মেখে তারা ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন ৮০০ দিনের আন্দোলনে আর কতদিন সত্যি আমরা জানি না আর কতদিন বসে থাকতে হবে এখানে গান্ধী মূর্তির পাদদেশে যোগ্য এবং বঞ্চিত ক্যান্ডিডেট হয়ে আমাদের পুরো নথিপত্র শিক্ষা দপ্তরে আছে কারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট মাননীয় মুখ্যমন্ত্রী উনি পারেন ১৭ই জুলাই যে সুপার নিউমারি পোস্ট আছে উনি এই বিষয়ে যোগ্য উকিল দিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন কারা যোগ্য কারণ আমাদের জীবনটা তো কালো অন্ধকারে ছেয়ে গেছে জীবনটা এমনি ছিন্ন ভিন্ন হয়ে গেছে জীবনের সুদিন এখনো আসেনি আমার অন্ধকার জীবন কবে সুদিন আসবে মাননীয় মুখ্যমন্ত্রী উনি পারেন এই বিষয়ে সমাধানটা করতে উনি শিক্ষা দপ্তরের দ্রুত নির্দেশ দিলে বিষয়টা সমাধান হবে বলে আমরা এখনো আশাবাদী এখনো বারবার ওনার দুয়ারে আমরা যাচ্ছি শিক্ষা দপ্তরে প্রত্যেক সপ্তাহে আমাদের এখান থেকে যাচ্ছি এখনো সমাধান হচ্ছে না ১৭ই জুলাই এই বিষয়ে যাতে সুপ্রিম কোর্টে সওয়াল হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে অনেকে এখানে এসেছেন যাদের সন্তানকে বাড়িতে রেখে কেউ এসেছেন অসুস্থ বাবাকে বাড়িতে রেখে কেউ বা এসেছেন একটু চাকরিটা হলে স্বামীর ট্রিটমেন্টটা করতে পারবেন ঠিক এরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে এদের দিন কাটে ৮০০টা দিন কাটছিলেন বসে আর কি বলবো খুব কষ্ট হচ্ছে আমার অসুস্থ ছেলেকে রেখে আমাকে এখানে আসতে হয় আজকে আমার মেয়ের জ্বর আমি সেই জ্বর গায়ে সন্তানকে রেখে আমি এখানে এসেছি শুধুমাত্র আমার অধিকারটা ফিরে পাবার জন্য কত কষ্ট করে সমাজ সংসার পরিবার পরিজন সবাইকে মেনে নিয়ে আমরা এই চাকরিটার জন্য লড়াই করেছি সে কি আজকে কি হবে কতদিন ধরে এই আন্দোলন চালালে পরে শেষ পর্যন্ত এদের চাকরিটা সুনিশ্চিত হবে এটাই হচ্ছে এখন সবচাইতে বড় প্রশ্ন আর এই প্রশ্নে ঘুরে ফিরে উঠছে এই মঞ্চে দাঁড়িয়ে কোর্টের পারমিশন নিয়েই আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থাটা করুন আমাদেরকে বাঁচতে দিন আমাদেরকে বাঁচার মতো করে বাঁচতে দিন আমরা বাঁচতে চাই Yorkshire!